হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওতে আমি আসলে দেখাবো যে কিভাবে প্রলগ ইনস্টল করতে হয় বা প্রলগের যাবতীয় যত ছোটোখাটো জিনিস আছে ইনস্টলেশনের, সো সেই জিনিসগুলো দেখাবো। সো অনেকেরই প্রবলেম হচ্ছিল যে 64 যে ভার্সনটা সেটা আসলে অনেকের ইনস্টল হচ্ছিল না। সো তারা যদি চান তাহলে 32 বিটেরটা ইউজ করতে পারেন, সো এটা আসলে কোনো প্রবলেম হবে না। তো অনেক সময় আসতে দেখা যায় যে 64 বিটেরটা একটু প্রবলেম করে, তো সেজন্য আমি এই ভিডিওতে যেটা ইনস্টল করব সেটা হচ্ছে উইন্ডোজ 32 বিটের যেটা সেটা আমি ইনস্টল করবো আর কি। সো আমার অলরেডি ডাউনলোড করা আছে, সো যাদের ডাউনলোড করা নাই তারা প্রোলগের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে দুইটা ভার্সনই পাওয়া যাবেন, ওইখান থেকে ডাউনলোড করতে পারবেন। ফার্স্ট আমাদের ইন্টারফেসটা আসবে সেটআপের প্রথমে, দেন আমাদেরকে পাথটা সিলেক্ট করে দিতে হবে। অল ইউজারের জন্য যদি দিতে চান তো দিতে পারেন, আর যদি কারেন্ট ইউজারের জন্য দিতে চান দিতে পারেন। সো আমি অল ইউজারটাই সিলেক্ট করতেছি, অ্যান্ড একটা ডেস্কটপ আইকন। সো এটা জাস্ট কিছুক্ষণ টাইম নেবে, দেন ফিনিশ। ওকে, সো আমাদের ইনস্টলেশন শেষ। সো এখন যদি আমি শর্টকাট চেক করি দেখা যাবে যে শর্টকাট চলে আসছে। SWI প্রোলগ, সো এ হচ্ছে আমার ইন্টারফেস। সো এইভাবে আপনারা আসলে ই করতে পারবেন, কীভাবে সেট আপ করতে হয় সেটা করতে পারবেন। অনেকেরই প্রবলেম ছিল যে কারণে আমি ভিডিওটা বানাইলাম। সো যাদের প্রবলেম আছে তারা অবশ্যই দেখবেন, আর যাদের প্রবলেম নেই তারা তো ডিরেক্ট কোডিংয়েই চলে যাবেন। সো দ্যাটস ইট, এই ভিডিওটা এতটুকুই। থ্যাংক ইউ।